সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এইচএস 2024-এর এমসিকিউ গুলো ফিজিক্সের। তো প্রথম প্রশ্নটা বলেছে, 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100 মাইক্রোকুলম্ব আধান আছে। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করতে সম্পাদিত কৃতকার্য কত? তাই তো, দেখো একটা আধান রয়েছে, সেই আধান থেকে নির্দিষ্ট ব্যাসার্ধের যখন আমরা একটা বৃত্ত কল্পনা করব, বৃত্তটা কল্পনা করব, অর্থাৎ এখানটায় আধানটা রয়েছে, এই আধানটা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে যখন আমি একটা এখানে সার্কেল বা বৃত্ত কল্পনা করব, তখন এটা হয়ে যাবে তোমার সমবিভব তল। অর্থাৎ এখান থেকে এই জায়গাটার বিভব যা হবে, এখান থেকে এই জায়গাটার বিভবও তাই হবে। তার মানে এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হবে 0। তাহলে আমরা জানি W সমান সমান কিউ ইনটু ভি। তাহলে এখন যেহেতু এই পয়েন্ট আর এই পয়েন্টটা দুটো পয়েন্টের ভোল্টেজ একই, মানে এটা যদি 5 ভোল্ট হয়, এটাও 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট মাইনাস 5 ভোল্ট মানে হচ্ছে 0। তার মানে এখানে বেরোবে যেটা, সেটা হচ্ছে কিউ ইনটু 0, দ্যাট ইকুয়ালস টু 0। তার মানে এখানে আমাকে কোনো কার্য করতে হবে না, তাই অ্যান্সারটা আসবে 0 জুল। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটি ধারকের ধারকত্ব 2×10⁻⁶ ফ্যারাড এবং বিভব 200 ভোল্ট, এটিকে সম্পূর্ণরূপে অনাহিত করলে, অনাহিত মানে ডিসচার্জ করলে, মুক্ত হওয়া শক্তির পরিমাণ কত হবে? তো তোমরা প্রত্যেকেই ইকুয়েশনটা জানো যে ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, সি মানে হচ্ছে ধারকত্ব, ভি মানে ভোল্টেজ। তাহলে ধারকত্ব কত বলেছে, 2×10⁻⁶ ফ্যারাড, এসআইতে দিয়েছে। আচ্ছা, ভি এর মান কত বলেছে, 200 ভোল্ট। তাহলে 200 ভোল্টের যদি আমি স্কোয়ার করি, ভি স্কোয়ার করি, তাহলে কত পাবো, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর এখানে 10⁻² হোল স্কোয়ার করলে পাবো 10⁴। তাহলে 2 দিয়ে 4কে কেটে দিয়েছি 2, তাহলে 2×2 মানে হচ্ছে 4, 10⁻⁶, 10⁻+4, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আসলো 10⁻²। তার মানে অ্যান্সারটা আসবে 0.04 জুল। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন দিয়েছে, কি বলছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি বাল্বের ফিলামেন্টের রোধ 100 ওহম। তাহলে তোমাকে নির্দিষ্ট টেম্পারেচারে রোধটা বলে দিয়েছে। যদি রোধের উষ্ণতার গুণাঙ্কের মান, অর্থাৎ আলফার মান 0.005 পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তবে কোন উষ্ণতায় রোধটির মান 200 ওহম হবে? তো এটার অ্যান্সার হচ্ছে 400 ওহম। কী করে দেখো, তো আমরা জানি আলফা ইকুয়াল টু R2 - R1/R1T2 - R2T1। তাহলে আমি কী করলাম, কোনাকুনি গুণ করে দিলাম, আলফা R1T2 - R2T1, আলফা ইকুয়াল টু R2 - R1। এবার আমাকে বের করতে বলেছে টেম্পারেচার, তাহলে আমি T2 টার্মসটা এদিকে রাখবো, আর এই টার্মসটা কী করবো, এপাস থেকে এপাশে নিয়ে যাবো। তাহলে কী হবে, R2 - R1 যেমন ছিল থাকলো, এটাকে যখন এদিকে নিয়ে আসবো তখন হবে R2 + α T1। তাহলে আমার দরকার T2-র ভ্যালু, তাহলে T2 ইকুয়াল টু কী বেরোবে, R2 - R1 + R2 α T1 / α R1। দিয়ে আমি মানগুলো বসিয়ে দিলাম, তোমাকে প্রশ্নে আলফার মান বলে দিয়েছে, এই দেখো আলফার মান বলে দিয়েছে, R2-র মান বলে দিয়েছে 200 ওহম, R1-এর মান বলে দিয়েছে 100 ওহম, এবং T1-এর ভ্যালু বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো প্রত্যেকটা ভ্যালু তোমরা যখন এই ইকুয়েশনটাতে বসাবে, তখন অ্যান্সার বেরিয়ে আসবে 400। তাই আমি এখানে অ্যান্সার করেছি 400 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এরপরে দেখি পরবর্তী এমসিকিউটা কী বলেছে। এটাও একটা খুব সহজ এমসিকিউ, কিন্তু ভালো এমসিকিউ। বলেছে, একটি তড়িৎবাহী দীর্ঘ রিজু তার বহিস্থ সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে আছে, তারটি সর্বোচ্চ বল অনুভব করবে যখন থিটার ভ্যালু কত হবে? তাই তো, তাহলে এখানে অঙ্কটা আমি কী করবো, F = BIL sin θ আমরা প্রত্যেকেই জানি। তো এফ এর মানটা কখন ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ বল বলেছে, তাহলে সাইন যখন 90 ডিগ্রি হবে তখন তার ভ্যালুটা 1 বেরোবে, অর্থাৎ F = BIL হবে। আর যদি বলতো এটা মিনিমাম, তখন কিন্তু অ্যান্সারটা 0 ডিগ্রি হতো, অর্থাৎ সাইন 0 ডিগ্রি ভ্যালু হলে এফ এর মানটা হয়ে যেত 0, কারণ কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0। তাহলে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত, 1, তাহলে 90 ডিগ্রি, অ্যান্সার হবে θ = 90 ডিগ্রি, অপশান D। ঠিক আছে। আচ্ছা, এরপরের এমসিকিউটা নিয়ে আলোচনা করি, কি বলছে, তড়িৎচুম্বক তৈরিতে নরম লোহা ব্যবহার করা হয়, এটা হবে নিম্ন ধারণ ক্ষমতা এবং নিম্ন সহনশীলতা। ঠিক আছে, এটা অনেকে উত্তর করেছে, কিন্তু তোমরা এটা বইয়ে পদার্থ চুম্বক ধর্ম চ্যাপ্টারটা ভালো করে পড়লে তোমরা দেখবে ওখানে স্পষ্ট লেখা রয়েছে, নিম্ন ধারণ ক্ষমতা এবং নিম্ন সহনশীলতা দুটো আলাদা আলাদা পয়েন্ট করে কিন্তু লেখা আছে। যাই হোক, তারপরের প্রশ্নটা কি বলেছে, যখন একটি চুম্বককে কুণ্ডলীর দিকে অগ্রসর করানো হয় তখন উৎপন্ন তড়িৎচালক বল নির্ভর করে, কুণ্ডলীর পাক সংখ্যার উপর, কুণ্ডলীর রোধের উপর, চুম্বকের গতির উপর, চুম্বকের চৌম্বক, এখানে অ্যাকচুয়াল সঠিক অ্যান্সার হবে এখানে কুণ্ডলীর পাক সংখ্যার উপর।
ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলেছে, এটা একটু ট্রিকি প্রশ্ন। ডিসি অ্যামিটারের সাহায্যে পরিবর্তী প্রবাহ পরিমাপ করা যায় না, কারণ পরিবর্তী প্রবাহ ডিসি অ্যামিটারের মধ্যে দিয়ে চলাচল করে না। এটা অনেকে অ্যান্সার করতে পারো, কিন্তু সঠিক অ্যান্সার হবে একটা পূর্ণ চক্রে তড়িৎ প্রবাহের গড় মান হয় শূন্য, কারণ এসি কারেন্ট মানে কিন্তু তোমাকে প্লাস মাইনাস দুটো সাইকেল নিতে হবে, এবং সেখানে আমরা যদি গড় মানটা এসি কারেন্টের বের করি তখন দেখবো যে জিরো হবে, তাই অ্যামিটার কোনো ডিফ্লেকশনই দেখাতে পারবে না, যেহেতু অলরেডি ও ফুল সাইকেলে জিরো চলে আসছে তাই ও কোনো ডিফ্লেকশনই দেখাতে পারবে না, তাই সঠিক অ্যান্সার হচ্ছে অ্যান্সার সি। আচ্ছা এরপরে কি আছে, একটি তড়িৎচুম্বক তরঙ্গের শক্তি তার তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র বরাবর যে অনুপাতে বণ্টিত হয় তা হলো। এই অপশানগুলো দেখে অনেকে কনফিউজড হয়ে যেতে পারো, হ্যাঁ, যে এগুলো কোথা থেকে আসলো। তো অপশানটাকে দেখে কনফিউজ না করে প্রশ্নটার দিকে তোমরা একটু ভালো করে খেয়াল করলে অ্যান্সারটা করতে পারবে। বলেছে তড়িৎচুম্বকের তরঙ্গ, সেখানে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র বলে দিয়েছে, এটা একটা নতুনত্ব ধরনের প্রশ্ন। তাহলে আমরা জানি যে সি এর সাথে ইআরবি অর্থাৎ তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে সম্পর্ক হচ্ছে সি ইকুয়াল টু ই বাই বি। এবার দেখো, ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা ডি মাইনাস কে এক্স প্লাস মাইনাস কে এক্স, বি ইকুয়াল টু বি নট সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স, তাহলে দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করলে দেখা যায় যে এরা একই দশায় রয়েছে। তার মানে আমি বলতে পারি এই যে এই দুটোর অনুপাত কত আসবে, 1:1। এটা একদম সহজ প্রশ্ন, একটুখানি মাথা খাটালেই কিন্তু করা যায়। আচ্ছা এই তারপরের প্রশ্নটা কিন্তু আমি যদি সূত্রটা মনে রাখতে না পারি তাহলে কিন্তু এই অঙ্কটা করা একটু টাফ, ঠিক আছে। আবার সূত্রটা জানলে কোনো ব্যাপার না। কোনো সম উভত্তল লেন্সের মাধ্যমের প্রতিসারাঙ্ক 2.5 মিউর ব্যালু বলে দিয়েছে, যদি লেন্সটির বক্রতা ব্যাসার্ধ আর হয় তবে সেটির ফোকাস দূরত্ব কত। আমি ডাইরেক্ট সূত্র বসিয়ে দিয়েছি, 1/f = μ-1, 1/r1 + 1/r2 বলেছে বক্রতা ব্যাসার্ধ আর করে, তাই আর ওয়ান এবং আর টুর জায়গায় আমি আর করে বসিয়েছি, মিউর ভ্যালু 2.5, সেটাকে ভেঙে লিখলে হবে 5/2-1। তাহলে এখানে লসাগু করলে বেরোবে 3/2, আর এখানে বেরোবে 2/3, 2 কেটে গেল, তাহলে 1/f এর ভ্যালু 3/r, সুতরাং f = r/3। তাহলে এটা আচ্ছা অপশান বি, তাহলে অপশান বি সঠিক। আচ্ছা চলে আসছি একদম শেষের দিকে, দেখো 10 নম্বর প্রশ্নটা কি বলেছে। ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় ব্যতিচার রশ্মির কোনো একটি গতিপথের পাতলা গাছের পাত প্রবেশ করালে এটা ঝালরপুটির স্থানান্তর ঘটবে, ঠিক আছে, কনসেপচুয়াল প্রশ্ন। তারপরে কি বলছে, সম্পৃক্ত আলোক তড়িৎ প্রবাহমাত্রার মান নির্ভর করে অপশান ডি আলোক প্রাবল্যের ওপর, এটাও হচ্ছে তোমার থিওরিটিক্যাল প্রশ্ন, এগুলো তো বোঝানোর কিছু নেই। এই কোশ্চেনটা নিয়ে অনেকের একটু মতবিরোধ আছে, তবে এটা সঠিক উত্তর হবে L = r^2, ঠিক আছে। এটাই আশা করি তোমাদের প্রত্যেকেরই যদি অ্যাটেন্ড করে থাকো নাম্বার দিয়ে দেবে। বোর কক্ষপথের আবর্তনকারী ইলেকট্রনের কৌণিক ভরবেগ L = mvr, mvr = nh/2π, অবশ্যই r এর উপর ডিপেন্ডেবল, এবং r এর উপর কীভাবে ডিপেন্ডেবল, r এর সাথে √2 হিসাবে কিন্তু ডিপেন্ডেবল, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কমপক্ষে একটি ইনপুট নিম্ন অবস্থায় থাকলে আউটপুট উচ্চ অবস্থায় থাকে যে লজিক গেটের ক্ষেত্রে। এ প্রশ্ন একটু ট্রিকি প্রশ্ন ছিল, এটা হচ্ছে ন্যান্ড গেট, ঠিক আছে। এটা তোমরা যদি ওই ছক করো অর্থাৎ ছক করলে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার তত্ত্ব সংকেতের তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক, সেটা আমরা সবাই জানি, এটাকে বিস্তার মডুলেশন। তো এই মোটামুটি 14টা MCQ ছিল, তো আমি বলবো যে খুব একটা কঠিন MCQ না, আবার খুব একটা সহজও না, যথেষ্ট MCQগুলো ভালো এসেছে এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন এসেছে। তো আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা ভালো করে পড়াশোনা করবে, এই শুভকামনা রইল। এবং এই বছর যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, ফিজিক্স পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে আগামী পরীক্ষাগুলোর জন্য ভালো করে প্রিপারেশন নাও, মন খারাপের কিছু নেই। পরীক্ষা ফলাফল শুধুমাত্র একটা কাগজ মাত্র, কিন্তু তোমরা যদি সঠিকভাবে পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু সেই জ্ঞানটা আগামী দিনে কাজে লাগবে, তাই কাজেই হতাশার কিছু নেই। তোমরা ভালো করে পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং মনকে ভালো রাখো। যা হওয়ার সেটা হয়ে গেছে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই, আগামী দিনটাকে ভালো করো। ধন্যবাদ।